আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে সুগার গ্লাইডার নিয়ে। বর্তমানে আমার কাছে কিছু সংখ্যক সুগার গ্লাইডার অ্যাভেলেবেল, লুসি স্টিক সুগার গ্লাইডার এবং ক্লাসিক গ্রে, টেম সাইজ মেল বেবি এবং হচ্ছে যে 4 মাস বয়সের বেবি। যারা নিতে যাচ্ছেন বর্তমানে নিতে পারবেন, এবং রানিং পেয়ারও অ্যাভেলেবেল, 1 পেয়ার ক্লাসিক গ্রে রানিং পেয়ার অ্যাভেলেবেল। সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওতে অনেক ডিটেলস দেওয়া থাকবে। এবং খুব সুন্দর লুসি স্টিক হোয়াইট কালারের সুগার গ্লাইডার আসছে, যেগুলোর এইজ অলমোস্ট 6 থেকে 7 মান্থ, 6 থেকে 7 মান্থ। যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার কল দেবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করতে পারেন। আর এইবারে আমার কাছে লুসি স্টিক হোয়াইট কালারের বেস্ট কালেকশন আসছে, কারণ এইরকমের এইজের প্রায় সুগার গ্লাইডারগুলো কেউ সহজে সেল করতে চায় না, বাচ্চা অবস্থায় ম্যাক্সিমাম সবাই সেল করে দেয়। সো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার 1 পেয়ার সুগার গ্লাইডার আছে। এটা হচ্ছে ক্লাসিক গ্রে রানিং পেয়ার যেটা আমার। এখানে দেখতে পাচ্ছেন একটা মেল একটা ফিমেল, এখানে সম্পূর্ণ রানিং পেয়ার। এই পেয়ারটা আমার ঘরের ফার্স্ট পেয়ার, আর এই পেয়ারের বয়স হয়েছে অলমোস্ট 2 বছরের কাছাকাছি, 2 বছর না, 2 বছরের কাছাকাছি, হয়তো 2-1 মাস বেশি কম হবে। আর হচ্ছে এই পেয়ারটা নর্মালি আমি 2 বার বাচ্চা পাইছি এখানে আমার এখানে। আর সুগার গ্লাইডার মূলত 9 থেকে 12 বছর পর্যন্ত বাঁচে। সো 2 বছর ওদের মাত্র মানে এরা রানিং হয়েছে 2 থেকে 3 বার সর্বোচ্চ ওরা বাচ্চা করছে এখন পর্যন্ত। তো যারা নেবেন এই পেয়ারটা চাইলে নিতে পারেন, আর নিলে হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চা পাওয়া যেতে পারেন। আর আমার সেলিং রিজন হচ্ছে আমার বর্তমানে অনেকটা টাকার প্রয়োজন, যে কারণে আমি আমার শখের অনেক শখের জিনিসও যেটা আমার রাখার পার্সোনালি রাখার ইচ্ছা ছিল, এটাও আমার সেল করে দিতে হচ্ছে টাকার জন্য। তো বন্ধুরা, যারা নেবেন এই পেয়ারটা, এই পেয়ারটার প্রাইস পড়বে 38,000 টাকা। তো আমি অন্য আরও কিছু সুগার গ্লাইডার আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই। বর্তমানে আরও কিছু আছে, ক্লাসিক গ্রে একটা মেল আছে, এবং হচ্ছে একটা টেম সাইজ বেবি আছে। সো আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এখানে একটা 4 মাস বয়সের সুগার গ্লাইডার আছে, যেটা ক্লাসিক গ্রে। এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 মাস বয়সী ক্লাসিক, দুইটাই হচ্ছে 4 মাস বয়সের, তবে এইটা সেল হবে, কারণ পিছনেটার মুখে একটু প্রবলেম আছে, যে কারণে প্রবলেম থাকার কারণে ওইটা সেল করবো না, ওইটা আমার কাছে থাইকা যাবে। আর এটা সম্পূর্ণ সুস্থ, কোনো প্রবলেম নাই। সো এই মেলটা সেল হবে, আর এই মেলটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই মেলটার প্রাইস পড়বে 15,000 টাকা। আর মোটামুটি 4 মাস প্লাস হয়েছে, 4 মাস না, 4 মাস আপ হয়েছে, 4.5 থেকে 5 মাসের কাছাকাছি এর এজটা। তো যাদের ফিমেল আছে, মেল নেবেন, তারা এই মেলটা নিতে পারেন। এরপর আমি দেখাই একটা টেম সাইজ বেবি আছে, যেটা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখানে যে টেম সাইজ বেবিটা, ওটা ওর মায়ের কাছে আছে, দুধ খাইতেছে। তো আমি ওটা ধরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ওর মা একটু অ্যাগ্রেসিভ, কারণ ওর বাচ্চা মাত্র বড় হয়েছে, ও একটু বাচ্চা দিলে যে কোনো কিছুই, যে কোনো পেটসি একটু অ্যাগ্রেসিভ থাকে। তো আমি এখন বাচ্চাটা ধরে দেখানোর ট্রাই করতেছি। এই যে হচ্ছে বাচ্চাটা। আর যারা টেম সাইজ বেবি নিতে চান তারা নিতে পারেন। বাচ্চাটা দেখুন কতটা কিউট, এতটা কিউট লাগে বাচ্চা অবস্থায় ওদের। আর বাচ্চা অবস্থায় নিলে টেম করা খুবই ইজি হয়। আর ওরা যে আওয়াজটা করে, আওয়াজটা হয়তো অনেক ভয় পাইতে পারেন, কিন্তু আওয়াজটা ওরা নর্মালি ওদের ধরলে একটু আওয়াজ করে। তো আওয়াজ করলে ওরা বাইট করে দেয় না, ইনস্ট্যান্ট বাইট করে দেয় না। যেমন এই বাচ্চাটা আমি হাতে নিয়েছি টেম সাইজ, ও কিন্তু এখন বাইট করা বুঝে না। সো যারা এই টেম সাইজ বেবিটা নিতে চাচ্ছেন এখন নিলে নিতে পারবেন, যারা টেম করার ইচ্ছা আছে খুব দ্রুত এই বেবিটা নেবেন, কারণ হচ্ছে টেম সাইজ বেবি বর্তমানে বেশি একটা কালেকশনে নেই। আর এই বেবিটার প্রাইস পড়বে 15,000 টাকা। বন্ধুরা, এখন থাকছে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ, লুসি স্টিক সুগার গ্লাইডার। এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারটার বয়স অলমোস্ট 7 মাস। এখানে যে পেয়ারটা আছে, এই পেয়ারটা যারা নিতে চান চাইলে নিতে পারেন। আর এখন নিলে 2-3 মাসের ভিতরেই ওদের পাউসে বেবি চলে আসবে। এগুলো বাংলাদেশে হোম ব্রিড, আর হোম ব্রিডের সব থেকে ভালো দিকে হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি ওদের পাউসে বেবি চলে আসে। সো এই পেয়ার কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারের প্রাইস পড়বে 60,000 টাকা।
বন্ধুরা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও 3 পিস আছে। এখানে 3 পিস একসাথে আছে, একটা মেল দুইটা ফিমেল। এই 3 পিসের এইজও হচ্ছে 7 মাস। যারা এই 3 পিস নিতে চান, একসাথে 3 পিস নিতে পারেন, কলোনি আকারে রাখতে পারবেন। 2 ফিমেলের জন্য 1 মেলই যথেষ্ট, 1 মেল দিয়ে 2 ফিমেল মেটিং হবে। সো এই 3 পিস কেউ যদি প্যাকেজ আকারে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন। আর প্যাকেজ আকারে নিলে প্রাইস পড়বে, একসাথে যদি 3 পিস আপনারা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 85,000 টাকা। আর যদি ভাইঙ্গা নিতে চান, কেউ যদি পেয়ার নিতে চান, পেয়ার পড়বে 60,000 টাকা। এবং সিঙ্গেল ফিমেল যদি কেউ নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল ফিমেল পড়বে 35,000 টাকা। আর এই তিনটা হচ্ছে খুব দ্রুত পাউস ওদের বেবি চলে আসবে। বর্তমানে 7 মাস আপ হয়ে গেছে ওদের। বাংলাদেশি হোম ব্রিড যেগুলো আছে এগুলো 10 মাসের ভিতরে ওদের পাউসে বেবি চলে আসে। তো আর 2 থেকে 3 মাসের ভিতরে ওদের পাউসে বেবি চলে আসবে। সো যারা বর্তমানে লুসিস্টিক সুগারের বেবি খুঁজতেছেন বা বেবি নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, তারা বেবি না নিয়ে চাইলে এগুলা নিতে পারেন। আর এগুলা সচরাচর কেউ সহজে সেল করে না এরকমের এইজের এইজের। সো এগুলো একটু বিপদে পড়ে টাকার প্রয়োজনে সেল করা হইতেছে, না হলে এই রকমের এইজের কেউ সেল করে না। সবাই 2 থেকে 3 মাস 4 মাসের বেবি বেবি অবস্থায় সেল করে দেয়। এত বড় করে কেউ সহজে সেল করতে চায় না। সো বন্ধুরা, আপনারা যদি নিতে চান যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো যে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন, কারণ মাত্র 3 পিস এবং 1 পেয়ার আছে। যার যেটা দরকার খুব দ্রুত নক দিবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো আমার ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যাদের সুগারগ্লাইডের প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে সবসময় ভালো কালেকশনগুলো আগে চলে যায়, একটু লো কোয়ালিটিগুলো শেষ পর্যন্ত থেকে যায়। সো যে আগে নক দিবেন সে ভালো কোয়ালিটিগুলো নিতে পারবেন, যে নক দিতে বেশি লেট করবেন তার কোয়ালিটি একটু লো কোয়ালিটি পড়তে পারে। কারণ যে যারা নেয় সুগারগ্লাইডার অবশ্যই দেখা যেটা যার কাছে ভালো লাগে বেশি ওইটাই নেয়। সো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো বন্ধুরা, ভালো থাকবেন।